हे एवरीवन, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल। आमी तुम्हादेर मून और आशा करब तुम्हारा सबाई खूब भालो आछो। और आज होच्छे 10th of June और एखन बजे सकाल 8টা। और এই টাইমেই আমি ব্লগ স্টার্ট করি। আর আজকেও একটা প্রচণ্ড সানি ডে, মানে খুবই গরম, খুবই সানি, একটা গুমোট দিন। আর সারাদিন এই লকডাউনে থাকতে থাকতে না আর মানে কোনো এনার্জি নেই, মানে বুঝতেও পারছি না যে কি ভিডিও করব, কি করব, মানে ওই এক রান্না আর ঘরে বসে থাকা, এ মানে পুরো মাথা আমার খারাপ হয়ে গেছে। এরকমভাবে বেশি দিন চালানোটা সত্যি খুবই ডিফিকাল্ট, মানে বুঝতেই পারছি না আমি যে একটা ভিডিও করব, আমি যে তোমাদের সামনে আসব, মানে কি নিয়ে আসব, কিছু তো মানে নেই। জাস্ট বাড়িতে একটা বোরিং স্টিরিওটাইপ লাইফ চলছে এই লকডাউনের জন্যে, মানে টোটালি একটা কি বলবো, ডিসগাস্টিং সিচুয়েশন। কি যে দেখাবো, কি যে বলবো, মানে রিয়েলি নিজেরই কোনো আইডিয়া পাচ্ছি না। আর রোজ রোজ একই একই রান্না, খাওয়া, চান করা, বাস এই, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে সত্যি। তোমাদের যাদের বাড়িতে খুব ছোট বাচ্চা আছে তারা হয়তো তাদের নিয়েই টাইম কেটে যাচ্ছে, বাট যাদের বড় হয়ে গেছে ছেলে মেয়ে বা একা বাড়িতে, খুব ডিফিকাল্ট, খুব টাফ জানো তো এরকম সিচুয়েশনের মধ্যে দিন কাটানো। মানে আমি কেবল ক্যালেন্ডার দেখি যে কবে 15th আসবে, আর হোপফুলি 15th পর আর এক্সটেন্ড করবে না। আর সবথেকে যেটা আমার মনে হয় যে এই লকডাউনটা করা হচ্ছে অনলি হসপিটালের ক্রাউডগুলো কমানোর জন্যে, যাতে এই ভ্যাকসিনগুলো দেওয়া যায়, মানে এই সব রিজনের জন্যে লকডাউন করা হচ্ছে। আলটিমেটলি করোনাকে রোধ করার জন্যে কিন্তু এই লকডাউনের ব্যাপারটা নয়, মানে লকডাউন করে যে করোনা কমে যাবে তা কিন্তু না, জাস্ট নিজেদের কিছু সুবিধার্থে। এবং হ্যাঁ, অবভিয়াসলি মানে পাবলিকেরও কিছু সুবিধে হবে, এই সবের জন্যে এই লকডাউনটা করা হচ্ছে। আর এতদিন ধরে লকডাউন টানা না, মানে জাস্ট আর পারা যাচ্ছে না, বুঝতেই পাচ্ছি না কি করব বলো। এই তো এই তোমাদের সঙ্গে ইন্ট্রো করব, ইন্ট্রোটা করে নেক্সট কাজ হচ্ছে সেই রান্নাঘরে যাওয়া, আর কোনো কাজ নেই, রান্নাঘরে যাওয়া, রান্নাঘরে গিয়ে সেই রান্না করা, তারপর ফুললি এক্সস্টেড হয়ে বেরিয়ে ব্রেকফাস্ট খাওয়া, ব্রেকফাস্ট খেয়ে আবার মাকে কল করব, তারপরে ওই একটু বসবো, তারপরেই চানের টাইম হয়ে যাবে, চান করব, তারপরেই আবার ম্যাগিকে খেতে দেবো, মানে জাস্ট একটা রুটিন। এই রুটিনে এত ধরা বাঁধা রুটিনের মধ্যে না ভালো লাগে না বলো, কী করবো। আর এদিকে তোমাদের সামনে না আসলেও মনে হয় যেন কী নেই কী নেই, একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে যে সকাল হলেই মনে হয় ম্যাগি বেরিয়ে গেলেই যে তোমরা আছো, তোমাদের সামনে আসি, তো খুব টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছে। যাই হোক, আর কি বলবো, তোমরা আশা করি ভালো আছো, সবাই সুস্থ আছো। আর এখন তো অলমোস্ট ভ্যাকসিন তো সবাই জানো যে নিতে হবে, নিচ্ছ, আমাদের এখানে সেকেন্ড ডোজ আরম্ভ হয়ে যাচ্ছে। আমার অবশ্য অনেক দেরি আছে, আমি তো সবই ফার্স্ট ডোজ নিলাম, তো 84 days ইজ এ লং টাইম, তো দেরি আছে, তো যাই হোক। আর এই কাগজে যে একটু লিখে রেখেছি সেটুকু বলি, প্রথমেই বলছি শান্তনু চক্রবর্তী বলে একজন, সে আমাকে রিকোয়েস্ট করেছে যে 10th June তার বন্ধুর জন্মদিন, বন্ধুর নাম হচ্ছে প্রদীপ দত্তা, তাকে উইশ করবার জন্যে। প্রদীপ দত্তা, আমি জানি না তুমি আমার বয়সী নাকি আমার থেকে ছোটো না বড়, আমি আই হ্যাভ নো আইডিয়া, স্টিল আমি বলছি হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, খুব ভালো থাকো আর সুস্থ থাকো, অ্যান্ড হ্যাভ আ লং প্রসপারাস লাইফ আহেড। আর নমিতা দলুই জিজ্ঞেস করেছে ম্যাগি কতদিন অন্তর অন্তর চান করে, সেরকম কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে 3 দিন অন্তরই ম্যাগিকে চান করাবো বা 4 দিন অন্তরই ম্যাগিকে চান করাবো, সেরকম কোনো ব্যাপার নেই, বাট ইউজুয়ালি ওই 3 দিন 4 দিন 5 দিন অন্তর অন্তর করি। আর ব্রেকফাস্টে ম্যাগি কী খায়, অনেকবার অনেকগুলো ভিডিওতে বলে দিয়েছি ম্যাগি আগে ব্রেকফাস্ট বলে কিছু খেত, এখন আর বড় হয়ে গিয়ে ও ব্রেকফাস্ট খায় না, ওকে দিলেও ও খেতে চায় না, ও একেবারে লাঞ্চ করে। আর বিকেলে ম্যাগি কী খায়, বিকেলে ম্যাগি এই 6:30 সন্ধে 6টা 6:30 নাগাদ ও দু একদিন ছানা খায়, আবার তারপর টক দই খায়, আবার ছানা খায়, আবার টক দই খায়, মোটামুটি ছানা টক দইয়ের মধ্যে ওকে মানে এরকম অল্টারনেট 2-3 দিন অন্তর অন্তর দিই, কেননা একই জিনিস অনেক দিন ধরে দিলে ও আর খেতে চায় না, ওর অরুচি ধরে যায়, তো ওই হয়তো 2 দিন টক দই দিলাম, 3 দিন ছানা দিলাম, কিংবা 3 দিন টক দই দিলাম, তারপর আবার 1 দিন ছানা দিলাম, এরকম আর কি। তো এই হয়ে গেল। আর
এক একজন এক এক রকম ছোটোখাটো ভিডিও চাইছো, একজন বলছো স্টাডি টিপস দিতে বিফোর এক্সাম, সেটা আবার একজন অনুরাধা দাস সে আমাকে বলেছে যে তুমি 10 ইয়ার ওল্ডের ট্যান্ট্রামের ওপরে খুব তাড়াতাড়ি ভিডিও দাও, তো সেটা আজকে করার ইচ্ছে আছে। আর অনুরাধা দাস বলেনি, অনুরাধা বলেছে মোবাইল অ্যাডিকশান কমাবো কী করে, সরি নামটা আমার গণ্ডগোল হয়ে গেছে, অনুরাধা দাস বলেছে মোবাইল অ্যাডিকশান কমাবো কী করে, ক্লাস 9-10 ছেলে মানে বাচ্চা আর কি স্টুডেন্ট, তার মোবাইল অ্যাডিকশান কী করে কমাবো সেটার একটা ভিডিও আমি নিশ্চয়ই করে দেবো। আর নীতা দাস লিখেছে বাচ্চাদের ট্যান্ট্রাম নিয়ে তাড়াতাড়ি ভিডিও দাও, 10 ইয়ার ওল্ড বাচ্চা তার ট্যান্ট্রাম সেটার উপরে তাড়াতাড়ি ভিডিও দিতে বলেছে, ওটাই আজকে আমার দেওয়ার প্ল্যান আছে। এবারে আবার সেই একই জায়গায় যাবো রান্নাঘরে, সেখানে গিয়ে আবার এই আবার সেই এক রান্না, আরে আর ভালো লাগে না জানো তো, কী যে করবো তাও ইচ্ছেও করে না, মাথাতেও আসে না, দেখি কিছু একটা করতে হবে শর্টকাট, থাকো তোমরা সঙ্গে আমার আর কি, এটা ডেলি ব্লগ তো যাই, আমি যদি বোরিং কাজও করি তাও তোমাদের দেখতে হবে, তোমাদের থাকতে হবে, তো চলো যাই রান্নাঘরে এগোই, দেখি কী করা যায় না যায়। হাজির হয়ে গেছি রান্নাঘরে, আর কোনো রান্নাই মাথার মধ্যে এলো না জানো তো, মানে মাথার মধ্যে এলো না মানে কোনোটাই করতে ইচ্ছে করছে না, জাস্ট আজকে কীরকম একটা বোরিং লাগছে, তো তাই জন্যে ভাবলাম খেতে তো হবেই, পেটে তো কিছু দিতেই হবে, এক চিকেন রোল করব, তো সেটা অনেকটা ইজি। আর আজকে আমি জানো ম্যাগির চিকেন যে সকালবেলা বার করে রাখি সেটাও ভুলে গেছি, এখন দেখছি কিছুই বার করা নেই, তো এখন সবে বার করে জলে ডুবিয়ে রাখলাম, আর এক চিকেন রোল করব, তোমরা নিশ্চয়ই রোল করতে জানো, আর আমার মনে হয় আগে দেখানোও আছে বোধহয় এরকম একটা রোল টোল কিছু, যাই হোক সেটা আজকে না হয় আবার যখন করব তখন তোমরা দেখে নিও, তো ওটাই হচ্ছে সব থেকে ইজি, আর একটু অন্যরকমও হবে, আর রোজ তরকারি ডাল মাছ মাংস এসব আর একদম ভাল লাগছে না, তো এটা ঝাড়াঝাপটা জাস্ট চিকেনটাকে একটুখানি তন্দুরি মশলা দিয়ে ফ্রাই টাইপের করে নেবো, আর এগ রোল যেরকম করে ভেতরে স্টাফিংটা চিকেনের দিয়ে দেবো, তো ব্যাস চিকেন আর পেঁয়াজ একটু অল্প যদি গাজর দিই কি না দিই যাই হোক, সে মেয়ে তো খাবেও না তো দরকার নেই, ওই পেঁয়াজ আর চিকেন এই দিয়ে স্টাফিং করব, করে এগ রোল করবো, তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু, তো চলো এখন তো কিছুই করতে পারবো না কারণ চিকেনটা সবে ডোবালাম জলেতে, মানে ওটা এখন নরম হবে তারপর কাজ স্টার্ট করতে পারবো, দুধটা জাল দিয়ে দিই, দিয়ে আর দেখি এক্ষুনি ম্যাগিও এসে যাবে, টাইম হয়ে গেছে, থাকো সঙ্গে। তো ম্যাগি এসে গেছে তোমাদের বললাম, জাস্ট মানে কথাটা বলে ফোনটা রেখেছি আর ম্যাগি এসে গেছে, তো ম্যাগিকে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, আর আমি এখন তো চিকেনের কোনো ব্যাপারই করতে পারছি না কারণ চিকেনটা পুরো শক্ত হয়ে আছে তোমাদের দেখাচ্ছি, তো তাই জন্য আমি ভাবলাম যে পরোটার যে ময়দাটা সেইটা মেখে বেলে সেঁকে রেখে দিই, অন্তত ওই কাজটা করি, তারপরে ততক্ষণে নিশ্চয়ই চিকেনটা নরম হয়ে যাবে, তখন আবার চিকেনের প্রিপারেশনটা করব, ম্যাগির চিকেন বসাবো, আজকে সবই দেরি হয়ে গেল কেন জানি না, খুব একটা এনার্জিও নেই আজকে, মানে এত বোরিং হয়ে গেছে না লাইফটা যে আর মানে কোনো কিছুতে এনার্জি পাচ্ছি না, যদিও অলওয়েজ চেষ্টা করছি পজিটিভভাবে দিনটা কাটাতে, বাট স্টিল তাও একটা মানে যেন মনে হয় পেছন থেকে কেউ টেনে রেখে দিয়েছে, সেই এনার্জিটা পাচ্ছি না, যাই হোক করতে তো হবেই সব কিছু, তো এই ময়দা মেখে আগে পরোটাটা করি ততক্ষণে ওটা নরম হোক, আর আমি তোমাদের ম্যাগিকেও দেখিয়ে দিচ্ছি, তো এই দেখো ম্যাগির চিকেন, আর আমাদের এই রোল করব তার জন্য যে বোনলেস চিকেন, এই সব কিছু এখন জলে ডোবানো আছে, এটা একদম শক্ত ইঁট সকালে ভেজাতে ভুলে গেছি, তো এখন একটু তো টাইম দিতেই হবে এটাকে, তো এটা হোক চলো ততক্ষণে ম্যাগিকে দেখিয়ে দিই। এই দেখো ভিজে মাটিতে ফ্যান চলছে, মহিলা শুয়ে পড়েছে, মহিলা এতটাই ক্লান্ত হয়ে যায় না এখন, এসে এক পেট জল খায়, জল খেয়ে এই শুয়ে পড়ে, তো ম্যাগিকে দেখলে ম্যাগির আর এখন কোনো ক্ষমতা নেই, ওগুলো শুয়ে আছে, আবার যখন এই দিকে আলোর দিকে কোথাও বসবে তখন আবার তোমাদের দেখাবো, এখন তো পুরো অন্ধকার মতো না, এদিক থেকে তুললে পুরো শেড হয়ে যায়, তো চলো ময়দাটাকে মেখে পরোটাটা অন্তত করি, কিছু তো করি। এ দেখো এক চিকেন রোল করব, তার পরোটাগুলো তৈরি করে রেখেছি, এবং এক চিকেন রোল মানে রোলের পরোটা কিন্তু সাইজে একটু বড় হবে, কেননা এটাকে রোল করা হবে তো তার ভেতরে স্টাফিং দিয়ে, যে কারণে সাইজে একটু বড় করতে হয়,
তো আমার ফ্রাই প্যান গরম করে নিয়ে এইগুলোকে জাস্ট সেঁকে এখন রেখে দেবো, এখন আর ভাজাভাজির কোনো ব্যাপার নেই। ওটা একদম যখন এগ চিকেন রোলটা তৈরি করব, ফাইনাল যখন করব তখন এটাকে ভাজবো। আর তো চটপট আগে সেঁকে নিই, নিয়ে তারপর দেখি চিকেনটা যদি নরম হয় তো চিকেনটাও প্রিপেয়ার করে নেবো। তো কথা বলতে বলতে ফ্রাই প্যানটা দেখো কত গরম হয়ে গেছে, দেখেছো পরোটাটা কি বড় করে করেছি। এরকম বড় করে করলে স্টাফিংটাও ভালো করে দেওয়া যায় আর রোলটাও ভালো হয়। তো এই দেখো চারটে পরোটাকে রেডি করে দিয়েছি, এটা এখন চাপা দেওয়া থাক, দেখি এবার চিকেনটার কি অবস্থা। এই দেখো বোনলেস চিকেনটাকে আমি এরকম ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি, এই দেখো ছোট ছোট পিসেস। এবারে এটাকে আমি চিকেন তন্দুরি আর আদা রসুন পেস্ট এই সব কিছু দিয়ে মাখাবো। তো এই দেখো এতে আমি তন্দুরি চিকেন মশালা যেটা সেটা দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি, একটু সর্ষের তেল দিয়েছি, আর এই যে আদা রসুনের পেস্ট দিয়েছি, আর তাছাড়া এখানে কিন্তু কিছু দিইনি। দিয়ে এটা একটু ভালো করে মাখিয়ে নেব। এখানে ম্যাগির চিকেনটাও বসিয়ে দিয়েছি আর এই কড়াতে তেল গরম করে নিয়েছি, এবার এই চিকেন পিসেসগুলো জাস্ট এতে দিয়ে ফ্রাই করব। তো এইভাবে যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে না ফ্রাই করে যেতে হবে, গ্যাসটাকে একদম কিন্তু লোতে রেখে। এটা তোমরা অন্যভাবেও করতে পারো, এটা টেরিয়াকি সস দিয়ে, সয়া সস দিয়ে, ওইভাবে টমেটো সস, চিলি সস সব কিছু দিয়েও তোমরা করতে পারো। বাট ইউজুয়ালি যেটা রোড সাইড এগ চিকেন রোল পাওয়া যায় সেটা কিন্তু এইভাবেই করে, তোমরাও ঠিক এভাবে কিন্তু বাড়িতে করতে পারো। রোজ দেখবে একঘেয়ে ভাত, তরকারি, ডাল, মাছ মাংস এইসবগুলো খেতে খেতে একটা কীরকম বোরিং ব্যাপার এসে যায়। মাঝে মধ্যে যদি এরকম একটু চেঞ্জ করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর রোল টোল এখন তো কিনে খাওয়াও যাচ্ছে না, বাইরে সবই বন্ধ। আমাদের এখানে অবশ্য ভেতরে ক্লাব রেস্টুরেন্ট আছে, সেটা ব্যাপার না, কিন্তু বারবার কিনে কিনে খাওয়ার থেকে যে জিনিসটা বাড়িতে অনেক হাইজিনিক ওয়েতে আমি তৈরি করে নিতে পারবো সেটা আমার মনে হয় অনেক বেটার রাদার দেন কিনে খাওয়া। সব থেকে বড় কথা, বাড়িতে তৈরি করলে তুমি বড় বড় পিসেস অফ চিকেন দিতে পারবে, একটু বেশি করে চিকেন দিতে পারবে, সেটা কিন্তু বাইরে থেকে যখন রোল আনাই তখন কি তাই থাকে? ছোট ছোট চিকেন থাকে, নাম্বার অফ পিসেস হয়তো একটা রোলের মধ্যে দুটো, আমি এমনও পেয়েছি একটা রোলের মধ্যে একটাই চিকেন। এটা তোমরা কিন্তু আবার কাবাব হিসেবে করেও কিন্তু রোলের মধ্যে দিতে পারো, সেরকমভাবেও আমি করি, আজকে করছি না। ওই শিক কাবাব টাইপের ঢুকিয়ে, স্টিওয়ার্সের মধ্যে ঢুকিয়ে ওটাকেও কিন্তু রোলের মধ্যে দেওয়া যায়, আমি সেটা আজকে করছি না। আমি আজকে তন্দুরি চিকেনই করছি, এটা আরও বেশি খেতে ভালো লাগে আর ওগুলো একটু ড্রাই টাইপের লাগে, জানি না আমার লাগে পার্সোনালি, বাট কাবাব করেও কিন্তু অনেক সময়তেই দিই। একজনের আবার কমেন্ট বক্সে একজন কমেন্ট দিয়েছে আমাকে, মানে রিকোয়েস্ট করেছে আর কি, মানে জানতে চেয়েছে যে আমাকে ছোটবেলায় দিদুন মানে আমার মা কীরকমভাবে পড়াতো, তখন মানে লাইব্রেরিতে আমি যেতাম কি না, আর তখন তো কার্টুন নেটওয়ার্ক ছিল না, তখন কি করতাম, এইসব জিজ্ঞেস করেছে। নামটা তার আমি বলতে পারছি না, কেননা তার বোধহয় চ্যানেলের নাম লেখা, নাকি আসল নামটা না লিখলে আমি কিন্তু মুশকিলে পড়ে যাই, জানো তো বলতে পারি না। তো আমাকে কীভাবে পড়াতো না পড়াতো সে কোন যুগের কথা বলো, এখন আর অত ডিটেলে মনেও নেই কিছুই না। তবে লাইব্রেরির ব্যাপারটা আমার অভ্যেস করেনি কখনই, যে কারণে কিন্তু আমার বই পড়ার হ্যাবিটটাও নেই। এগুলো না ছোটোর থেকেই হ্যাবিট করতে হয়, হ্যাবিট করলে তবে সেটা বড় বয়সেও দেখবে বই পড়ার হ্যাবিটটা থাকে। আমার কিন্তু সেই হ্যাবিটটা কখনো করানো হয়নি, যে কারণে আমার এখনও বই পড়ার হ্যাবিটটা একেবারেই নেই। আর কার্টুন নেটওয়ার্ক, হ্যাঁ সত্যি কার্টুন নেটওয়ার্ক ফেটওয়ার্ক তো তখনকার দিনে ছিল না, তো কাজেই তখন ওই ছোটোবেলায় আমি ওই খেলনাবাড়ি খুব খেলতাম, মানে রান্নাবাড়ি যেটাকে বলে, টিপিক্যাল মেয়েদের রান্নাবাড়ি, তো সেটা আমি ভীষণভাবে ইন্টারেস্টেড ছিলাম। মেবি তাই জন্যই কি এখন এত রান্না করতে ভালো লাগে কে জানে,
আমি ভীষণ মানে আমার না মানে সব রকম স্টিলের বাসন ছোট ছোট যেগুলো থাকে না, তখনকার দিনে রান্না বাড়ির সব কিনতে পাওয়া যেত, এখন তো অত পাওয়াই যায় না। এখন তো মানে মেয়েদের খেলা মানেই হচ্ছে এখন এখন তো সব মোবাইল ঘাটে আর টিভি দেখে, সেটা আলাদা কথা, কিন্তু মাঝখানে একটা টাইম ছিল যখন মেন মেয়েদের খেলা মানেই হতো বার্বি ডল ডল হাউস ফার্নিচার দিয়ে সাজানো এইসব। কিন্তু আমাদের সময় সেই জিনিসটা অ্যাটলিস্ট আমি পাইনি, আমার সব রান্নাবাড়ির জিনিস ছিল, সে হাতা খুন্তি থেকে আরম্ভ করে বাসনপত্র, মাছ, মাটির মাছ, তারপর মাটির সব সবজিপাতি সব কিছু ছিল। আর মাকে খুব কপি করতাম, মানে মা যখন নিজে আনাজ ফানাজ কাটতো তখন সেখান থেকে সব ছোট ছোট জিনিস মা আমাকে দিত, মানে এইটুকু আলু একটু কেটে দিত, একটু গাজর কেটে দিত, মানে বিভিন্ন রকমের সব সবজিপাতি দিত, সেই দিয়ে আমি রান্না করতাম। বাট অলওয়েজ ছিল নো ফায়ার কুকিং, অবভিয়াসলি ছোটোবেলায় ফায়ার আর কে অ্যালাউ করবে, নো ফায়ার কুকিং। আর লুচি তৈরি করতাম জানো, নিউজ পেপার ছেঁড়ে ছেঁড়ে, ছোটো ছোটো করে নিউজ পেপার কেটে কেটে, সে কাঁচি তো হাতে দিত না, এমনি হাতে ছেঁড়ে ছেঁড়ে নিউজ পেপার, সেইটা কড়াতে জল দিয়ে সেটাকে ফ্রাই করতাম, সেটা আমার লুচি হতো। তো এইসব করে টোরে আমি পুরো খাবার থালি রেডি করতাম। আর আমার মানে একটা নিয়ম ছিল, বাবা অফিস থেকে আসতো এই সন্ধ্যে 7:30 নাগাদ, তো বাবা এসে মানে ড্রেস ছাড়তে পারবে না, আগে ডাইনিং টেবিলে বসবে, আমি খাবার সার্ভ করব, মানে আমি সকাল থেকে যে রান্নাবান্নাগুলো করেছি সেইগুলো সমস্ত সেই সব খাবার আমি ভালো করে প্লেটে সাজিয়ে, প্লেটও কিন্তু সব ছোটো ছোটো, তো সেই সব প্লেটেতে সাজিয়ে বাবাকে সার্ভ করব, বাবা সেগুলোকে আগে সমস্ত আইটেমগুলোকে খাবে, খাবে মানে মিছিমিছি আর কি, সবই মুখে তুলছে রাখছে এরকম আর কি, তো সেই সবগুলো খাবে, খেয়ে তারপরে বাবার পারমিশন হবে দিতুম, আমি বাবাকে পারমিশন দিতাম, গিয়ে এবার ফ্রেশ হবে, জামা কাপড় ছাড়বে, সব কিছু করবে। তো মানে এইরকম ছিলাম আমি, এইভাবেই বড় হয়েছি, এইভাবেই মেবি সেই জন্যেই হয়তো রান্নার ওপরে আমার একটা দুর্বলতা আছে, বোঝা যায় দেখবে ছোটোবেলায় যে যেটার উপর ন্যাক থাকে বড় হয়ে সেটার উপরে একটু ঝোঁক থাকে। তো আমি ছোটোবেলায় তারপরে কি ভীষণ অর্গানাইজড, আমি বলেইছিলাম ছোটোর থেকেই মানে সেই সব বাসনগুলোকে ধুতাম, ধুতাম মানে কী বলতো, মার অনেক গাছগাছাড়ি ছিল এখনও আছে, সেই গাছের মাটি নিয়ে, তখন তো সাবান টাবান আমার হাতে দিতে দেবে না, গাছের মাটি নিয়ে প্রত্যেকটা বাসন ধুতাম, ছাতে আমাদের একটা কল ছিল সেখান থেকে গাছে সব জল দেওয়া হতো, সেই কলের তলায় বসে সেই সব বাসন ধোয়া হতো, সব আমি করতাম, করে তারপরে সেই মার কাছ থেকে একটা ন্যাপকিন নিয়েছিলাম, সেই ন্যাপকিন নিয়ে জায়গা পরিষ্কার করে সব কিছু করে, মানে সে পাকা গিন্নি যাকে বলে সেই রকম আমি ছিলাম। কিন্তু তখন আনফর্চুনেটলি এত তো ছবি তোলার রেওয়াজ ছিল না, এত ভিডিও করারও ব্যাপার ছিল না, তা না হলে সেগুলো ক্যামেরা বন্দি করে রাখলে বরং এখন দেখতেও ভালো লাগতো আর তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারতাম, বাট সেসব কিছুই হয়নি। অত ছবি টবি তোলার তখন অত হিরিক ছিল না, প্রথম কথা তো সবই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তার উপরে অত ছবি তুলবে, ভিডিও করবে, মেমারিজ রেখে দেবে, এসব তাদের মানে আমাদের মা বাবাদের মাথাতেই আসতো না। এখন যেরকম মানে কি বাচ্চার একটা মানে হাঁচলো কাশলো সব মোবাইলে তোলা থাকে, সব ক্যামেরা বন্দি করা থাকে, তখন এই জিনিসটা এত ছিল না। কিন্তু আমার মস্তিষ্কের মেমারিতে তো সব কিছুই রয়ে গেছে না, সেগুলোকে তো আর ইরেজ করে দেওয়া যায় না, তো তাই সেগুলো রিক্যাপিচুলেট করে করে এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি গল্পের মতো করে। মস্তিষ্কের মেমারিতে সব সময় থেকেই যাবে, যতক্ষণ না মরে যাচ্ছি না, তাই না? খুব ভালো দিনগুলো ছিল, তখন তো বুঝতে পারিনি যে বড় হয়ে যাব, বড় হয়ে কত সমস্যার সমাধান মানে সম্মুখীন হতে হবে, কীরকম লাইফ হয়ে যাবে, কি হবে না হবে তখন বুঝতে পারিনি, কেউই বুঝতে পারে না। মা বাবার ঘেরাটোপে থাকা একটা অন্য জিনিস, ছোটবেলার মানে স্মৃতি ঘেঁটে ঘেঁটে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে চিকেনটা ভাজছি, বসে নেই কিন্তু, এই দেখো চিকেনগুলো এরকম দেখতে হয়েছে, এগুলোই ওই এক চিকেন রোলের মধ্যে দেবো। দেখতে দেখতে 9:20 প্রায় বেজে গেল, এবার ব্রেকফাস্টের আয়োজনও করতে হবে, ব্রেকফাস্টের প্রিপারেশন, তো
তিনটে পেঁয়াজই রাখা আছে জানো তো, দেখছি যদি মুড়ি দিয়ে খাওয়া যায়, ইচ্ছে করছে না আর ওই কলা ফলা খেতে। কালকে রাত্রিরে ডিনারও করেছি ফ্রুট স্যালাড, জানো ওই আম কলা দই দিয়ে মেখে ফ্রুট স্যালাড খেয়েছি, এখন আর একঘেয়ে ইচ্ছে করছে না। দেখি একটু মুড়ি আমতে ওই আমতেল আছে সেই দিয়ে মেখে ওই তিনটে পেঁয়াজই রেখে দিয়েছি, সেই দিয়ে যদি খেতে পারি। এই দেখো এক চিকেন রোলের মধ্যে যে স্টাফিংটা দেবো সেটা আমি একদম ফাইনালি তৈরি করে নিয়েছি, কিছুই না, চিকেনটা তো তোমাদের দেখালামই, আর জাস্ট পেঁয়াজগুলো এরকম স্লাইসেস করে কেটে ওর সঙ্গে একটু নানাড়ি করে নিয়েছি। তাহলে কি হবে, পুরো পেঁয়াজের গায়ে কিন্তু তন্দুরি মশলা টশলাগুলো লেগে রইল, খেতে কিন্তু ভালো লাগবে, রাদার দেন একটু মানে যদি একদম প্লেন পেঁয়াজ কেটে তার ভেতর ঢুকিয়ে দিই। রান্নাঘরের পার্ট এখনকার মতো শেষ করে চলে এসেছি আমার ডাইনিং টেবিলের কাছে ব্রেকফাস্ট নিয়ে, আর ব্রেকফাস্ট আজকে হচ্ছে মুড়ি, তাতে একটু চানাচুর দেওয়া আছে, ওই তিনটে পেঁয়াজই জাস্ট ভেঙে ভেঙে দিয়েছি, আর একটু পাপড়ি দিয়েছি, আর আমতেল দিয়ে নুন দিয়ে মেখেছি, আর একটু ভেলপুরি চাটনি আর ভেলপুরি মশলা, এই দো আছে, এই দিয়ে আজকে আমি মুড়ি মেখেছি, সেটাই আজকে আমার ব্রেকফাস্ট। আর এখনকার মতো রান্নাঘরের পাঠ শেষ বললাম, কেননা পরোটাটা করা আছে, স্টাফিংটা করা আছে, এবার খাওয়ার আগে এগ রোল যে জিনিসটা সেইটাকে করতে হবে, মানে ডিম দিয়ে পরোটা দিয়ে ভেজে তার সেটাকে ভেতরে স্টাফিং দিয়ে রোল করে পেপার দিয়ে মুড়ে, এই পোর্শনটা এখনও বাদ আছে, সেটা যখন করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন পাখাটা চালিয়ে আগে ব্রেকফাস্টটা করে নিই, আর তোমাদের ব্রেকফাস্টটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমার ব্রেকফাস্ট, এই মুড়ি মেখে নিয়ে এসেছি, এতে পেঁয়াজি, এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজি ভেঙে ভেঙে দিয়েছি, চানাচুর পাপড়ি এইসব দিয়ে হাবিজাবি, আর আমতেল পেঁয়াজ এই দিয়ে মেখেছি, এটাই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। তো আমার চান টান হয়ে গেছে, অবস্থা খুব খারাপ মুখ চোখের, এখন চুলটা আর্ধেক শুকিয়েও গেছে এবং আমি ঝুঁটি করেছি কেননা অসহ্য গরম রান্নাঘরে। তো আমি এবারে এসেছি লাঞ্চের আগে ওই এক চিকেন রোলটা করব বলে, তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কী করে করছি, কেননা খানিকটা পোর্শন তো করা আছে তোমরা দেখেইছ, আর বাকি পোর্শনটা আমি দেখাচ্ছি যে কী করে করছি। তো ফ্রাই প্যানটা দেখো গরম করে আমি অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে নিয়েছি, এতে আমি এই ডিমের গোলা তৈরি করে রেখেছি, ডিমেতে কিছু না জাস্ট একটু নুন দেওয়া, এইটাকে আগে দিয়ে দেব, খুব ইজিভাবে করছি, দিয়ে এর উপরে আমি এই একটা পরোটা যে করে রেখেছিলাম সেটা চেপে দিলাম, দিয়ে ওপরে জাস্ট অল্প একটু তেল দিয়ে দেবো, খুব বেশি তেল দেবো না, বেশি চকচকে হয়ে গেলে খেতেও ভালো লাগে না আর শরীরের জন্যও ঠিক না, একটু টাইম দিতে হবে কেননা ডিমটা যাতে ভালো করে পরোটার গায়ে পেস্ট হয়ে যায়। এই দেখো খুব ভালো করে পেস্ট হয়নি, তার আগেই আমি উল্টে নিয়েছি তাই জন্য একটুখানি ছেড়ে ছেড়ে গেছে, দেখেছো তো, আর একটু টাইম দিতে হয়। এই একটু উল্টে পাল্টে আর কি দুটো সাইডই ভালো করে একটু ভেজে নিতে হবে। তো এই আমার একটা পরোটা দেখো ডিম দিয়ে তৈরি হয়ে গেল, এটাকে আমি তুলে রাখি, করে আমি নেক্সটটা করব, একটু তেল দিয়ে নিলাম, একটা ডিমের গোলা দিয়ে দিচ্ছি, এই একটা রুটি এর উপর চাপা দিয়ে দেবো। এবার আমি অত তাড়াতাড়ি আর এটা উল্টাবো না, আগেরটা একটুখানি ছিঁড়ে গেছিলো যে কারণে আর একটু টাইম আমি এটা রেখে দেবো, আর ওপরটা একটু তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি তেল দিচ্ছি না অল্প দিয়ে দিচ্ছি, ব্রাশ করে দিতে পারো, আমি আর ব্রাশ টাশগুলো বার করিনি, আবার আমাকেই ধুতে হবে, তো এই চামচ দিয়ে দিয়ে দিচ্ছি। এই দেখো এটা খুব সুন্দর করে হয়ে গেছে, কেননা আমি একটু টাইম দিয়েছিলাম এটা ভাজবার জন্য, ওটা একটু তাড়াতাড়ি তুলেছি বলে একটু ছিঁড়ে গেছিলো, এতে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, আমি সেটা দিইনি। তো এটাও আমার অলমোস্ট হয়ে গেল, তো এইভাবে আমি আরো বাকি দুটো পরোটাকে করে নিচ্ছি, তারপর আসছি। তো এই দেখো চারখানা আমার ডিমের পরোটা রেডি হয়ে গেছে, এবারে আমি ভেতরে স্টাফিংটা দিয়ে
একটু সস দিয়ে একটু লেবুর রস দিয়ে জাস্ট রোলটাকে তৈরি করব। তো আমি একটা পরোটা নিয়ে নিয়েছি, এই পরোটার মধ্যে আমি এই যে সকালে এই স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম চিকেন আর পেঁয়াজ দিয়ে, সেইটা আমি দিয়ে দেবো। যেহেতু বাড়িতে তৈরি করা তাই জন্য একটু বেশি করেই দিচ্ছি, দোকানে এত করে তো দেয়ও না। দিয়ে দেখো এই লেবুর রস একটু দিয়ে দিচ্ছি আর একটু অল্প চিলি সস দিচ্ছি। এগুলো কিন্তু সবই অপশনাল, তোমরা নিজেদের ইচ্ছে মতো দিও। দিয়ে এবার এটাকে একটু টাইটলি রোল করতে হবে, এই দেখো একটু টাইট করে রোলটা করবে। এবারে আমি পেপারটা নিয়ে নিলাম, পেপারটা নিয়ে এই পেপারটা দিয়ে, এই পেপারটা কিন্তু রোলের জন্যই পাওয়া যায় কিনতে, দিয়ে জাস্ট এরকমভাবে ফোল্ড করছি। দিয়ে পেছন থেকে টাক করে দিচ্ছি। এই হয়ে গেল আমার একটা চিকেন রোল, এই দেখো। তো এইভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি। তো এই দেখো আজকে লাঞ্চ মেনু, এগ রোল, এগ চিকেন রোল তৈরি হয়ে গেছে, এই যে দুজনকার দুটো। এখন বাজে বেলা দুটো আর এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি রুমে, আর এগ চিকেন রোল ওয়াজ ইয়ামি, দারুণ খেতে ছিল, মানে আজকে স্পেশাল লাঞ্চ হয়ে গেল বলতে গেলে। আর ভিডিওটাকে এবার শেষ করে দিই, কেননা এবারে আমি বসবো এডিট করতে, যাতে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি এই ভিডিওটা পৌঁছে দিতে পারি। সেই প্রসেসটাও তো করতে হবে, সেই টাইমটাও তো আমাকে পেতে হবে। আবার একটু দেরি হয়ে গেলে তো তোমরা রাগারাগি করো, বলো যে কেন এত দেরি হয়েছে। তো তাই জন্যে এবার তাড়াতাড়ি বসে পড়বো, বসে পড়ে এডিট করব, করে তোমাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেবো। আর যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট অবশ্যই করবে। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে, পাশে বেল আইকনটাকে প্রেস করে, তার মধ্যে একটা অল অপশন আছে সেটাকেও ক্লিক করে দিও, তাহলে আমার সমস্ত আপলোডিং ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। আর লকডাউনের দিনে আর কি দেখাবো বলো, সারাদিন বাড়িতে যা করেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে আমার ছোটবেলাকার রান্নাবাড়ির গল্প তোমাদের করলাম, যে আমি কেমন খেলতাম, রান্নাবাড়ি করতাম, তো বেশ ভালো ছিল। স্মৃতিগুলো যখন মনের মধ্যে আসে, মানে ভাবি সেই সব দিনের কথা, সত্যি খুব খারাপ লাগে, মনে হয় যে কাশ যদি কোনো রকম একটু সিস্টেম থাকতো তাহলে আমি সেই দিনে আবার ফিরে যেতে পারতাম, কিন্তু সেটা তো আর হবে না। যাই হোক, আর ফটো যদি তোলা থাকতো তাও একটু দেখতাম, সেও নেই। ওই স্মৃতি ঘেঁটে ঘেঁটে নিজে সেগুলোকে চিন্তা করি, চিন্তা করে আনন্দও হয় আবার খারাপও লাগে, দুরকমই মিশ্রণ প্রতিক্রিয়া হয় আমার। হয় তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরকম ছোটো ছোটো আমার ছোটোবেলাকার গল্প, পরেও আবার শেয়ার করব। আর তাছাড়া আর শেয়ার করা ছাড়া তো আর কোনো কাজও নেই এখন, বলো, এই রান্না আর তোমাদের সঙ্গে গল্প এই করি। আর কদিন পরে তো হোপফুলি লকডাউনটা উঠে যাবে, তখন একটু বেরোতে পারবো, মার কাছে যাব, তখন আবার অন্য ভিডিও হবে। তো যাই হোক, শেষ করে দিচ্ছি এবারে, খুব ভালো থাকবে তোমরা। আর আজকের চিকেন রোলটা তোমরা কিন্তু এইভাবে একবার পরে দেখো, ভীষণ ভালো খেতে হয়। আর ঠিক আছে, আবার দেখা হবে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। খুব সাবধানে থাকবে, ভালো থাকবে, টাটা।